দিনহাট শহরের হেমন্ত বসু কর্নার এলাকায় ভুয়ো আধার কার্ড সহ উত্তরপ্রদেশের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বেশ কয়েকজন যুবক। শুক্রবার সন্ধ্যা নাগাদ তারা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় তার নাম নারায়ণ সিং, তার বাড়ি উত্তরপ্রদেশের আরা এলাকায়। ওই যুবকদের দাবি, মূলত স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা সাধারণত হয় হিন্দি এবং ইংরেজি ভাষায়, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত এই এলাকার মানুষেরা হিন্দি না জানার কারণে তারা বাংলায় পরীক্ষা দেন এবং এই কারণেই তাদের কাট অফ মার্ক বেশ খানিকটা কম থাকে। তাদের অভিযোগ, সেই সুযোগ ব্যবহার করে ইউপি থেকে এক পরীক্ষার্থী নকল ডকুমেন্টস বানিয়ে শুক্রবার দিনহাটা এসডি অফিসে গেলে তাকে হাতে নাতে ধরে ফেলে এলাকার অন্যান্য পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে এসে নকল ডকুমেন্টস বানিয়ে তাদের খাবারে ভাগ বসাচ্ছে এই সমস্ত যুবকেরা। অবিলম্বে তাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হোক, প্রয়োজনে তাদের রেশন কার্ড এবং বাবা মায়ের পরিচয়পত্র দেখা হোক বলে দাবি করেন তারা। এরপরেই খবর দেওয়া হয় দিনহাটা থানায়। দিনহাটা থানার টাউনবাবু দীপক রায়ের নেতৃত্বে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের এসএসজিডিতে স্টাফ সিলেকশন থেকে যে নিয়োগটা হয় সেটা স্টেট ওয়াইজ হয়। এখানে সব রাজ্যের আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া আছে। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, আমাদের মাতৃভাষা বেঙ্গলি, ওদের মাতৃভাষা হিন্দি, আর এসএসজিডিতে দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, সেটা হচ্ছে একটা ইংলিশ আর একটা হয় হিন্দি। তো আমরা ছোট থেকে যেহেতু বাংলায় পড়াশোনা করেছি, তো আমরা হিন্দিটা একটু কিন্তু কম জানি, এই জন্য আমাদের স্টেটের কাট অফটা অনেকটা লো যায়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম যায়, ত্রিপুরায় কম যায়, আসামে কম যায়। তো এরা কি করে, ওদের রাজ্যে কম্পিটিশন করতে পারে না, ওদের রাজ্যে তো কাট অফটা অলরেডি হাই যায়, এই জন্য ওরা কম্পিটিশন করতে পারে না। সেই জন্য ওরা কি করে, এখানকার ফেক সার্টিফিকেট বানিয়ে এখানে এসে আমাদের সিট খেয়ে নিচ্ছে। আমরা বাংলার ছেলে, আমরা বাংলার ভূমিপুত্র, আমরা পাচ্ছি না চাকরি, আর ওরা এসে ইউপির থেকে ঝাড়খণ্ড থেকে এসে আমাদের চাকরি খেয়ে নিচ্ছে। তাহলে আমরা এখানকার ছেলেগুলো কি করবো? আমরা দেখেছি, আমার এক বন্ধু এসেছিল এখানে, ও এসডিও তে এসেছিল, ও নিজে দেখে ওর ডাউট হয়েছিল, ও গ্রুপে বলেছিল, আমরা সবাই সঙ্গে সঙ্গে চলে আসছি। তাহলে আজকে আমরা বাংলায় থেকে বাংলায় আমাদের চাকরি ওরা নিয়ে যাবে, আমরা কি করবো? আমরা কি পথে নামবো? আমাদের অভিযোগ এটাই, এটা যে ফেক ডকুমেন্ট দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে এদেরকে? এবার এদেরকে ধরতে হবে, এবার কান টানলে মাথা আসবে, এদেরকে একে ধরলে এর সঙ্গে কে কে আছে সবাই সবই বুঝতে পারবো। আমাদের এটাই আবেদন, এখন এর এসএসসিজিডিতে যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয় সেটা হচ্ছে সিএপিএফ করে। আমরা চাই যে এবার প্রপার ডকুমেন্ট ভেরিফিকেশন হোক, যাতে ওরা ধরা পড়ে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনে আধার কার্ড তো এখন ঠিক হয়, তো আমরা চাইবো ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই দুটো মাস্ট, স্কুল সার্টিফিকেট সঙ্গে, এটাও না হলে ওর মা বাবার ডকুমেন্টস নিয়ে আসুক, আর যদি ফেক মনে হয় তার আইনত তার ব্যবস্থা নেওয়া হোক। মেডিকেল 17 তারিখ থেকে শুরু হচ্ছে, এমন ব্যাপারটা নিয়ে পুরো এসএসসি অফিসে কলকাতায় চলছে আন্দোলন, গিয়েছিল আপনারা সকলে হয়তো দেখেছেন। কিন্তু আমরা চাই, এটা কোন দেশে বাস করছি আমরা ভাই? ওরা ইউপির থেকে এসে আমাদের সিট খাচ্ছে, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা পাবো না, উল্টো আমাদের গ্রুপে গালি দিচ্ছে যে বাঙাল মে যায়েঙ্গে, মেডিকেল দেয়েঙ্গে, তুম লোক ক্যা করোগে, তুম লোক বাঙালি আছে মুঁহ মে বলতে হোক, কুছ নেই কার পাওগে, এমন করে ওরা বলছে, আমাদেরকে উল্টো ধমকি দিচ্ছে। কালকে আমাকে রাত্রি 12:30 এক বিআরডি ছেলে ফোন করেছিল, ফোন করে গালি দিচ্ছে। আসামে সিবিআই তদন্ত হচ্ছে এর জন্য, যাতে এইভাবে নিয়োগ না হয়। আমাদের এখানে কিচ্ছু হয়নি এখনো, আমাদের এখানে এরা এত, এদের শরীরে একটুও ভয় নেই, এরা এত কিছু শোনার পরেও এসছে, জানে যে ওরা আমাদের এখানে পেয়ে যাবে। তো আমরা এবার দেখবো কিভাবে নেয়। আমরা কোনো মারপিট করব না, আমরা আইনত যেটা করার সেটা করব। এইটুক বলে আমি আমার কথা শেষ করলাম। আমার নাম মানিক দেবনাথ, আমিও এসএসসিজিডি ক্যান্ডিডেট। আমি 2021 ফিজিক্যাল মেডিকেল সব কোয়ালিফাই করেছিলাম, শুধু 2 নম্বরে চাকরিটা আমার হয়নি। কারণটা এটাই, আগের বারও ছিল, কিন্তু আগের বার খুব কম মাত্রায় ছিল, কিন্তু ওরা এবার সাহস পেয়ে গেছে, ওরা এবার প্রচুর পরিমাণে এসছে। 6,000 ভ্যাকান্সির মধ্যে 4,500 ওরাই, তাহলে আমরা কোথায় যাবো? আমাদের স্টেটে আমরা 1,500 ভ্যাকান্সি নেবো, ওরা ওইখান থেকে এসে 4,500 নিয়ে চলে যাবে, এটা কি করে সম্ভব? যাকে হাতে হাতে ধরলে তার বাড়ি কোথায় কিছু জানা, ওর বাড়ি ইউপি থেকে এসছে, ওর কাছে যেগুলো ডকুমেন্টস আছে আধার কার্ড দুটো, একটা ইউপির, একটা এখানে লক্ষ্মীর বাজার আমাদের বাড়ির পাশে, ইউপির ছেলে লক্ষ্মীর বাজারের ঠিকানা কি করে পেলো? আমি দেখাতে পারি, এই যে দুটো আধার কার্ডের কাছে ওকে জিজ্ঞাসা করা হলো, তোমার নাম্বার কত? বললো 63। আমি কে বল রাই 101। এডিট করা কি এডিট করা?
पेपर देने के लिए। पेपर देने के लिए। अच्छा, तो आप कहाँ के हो? यूपी से। यूपी से यहाँ क्यों आए? कहाँ रहते हो? यूपी में। कौन सा दिन आए हुए थे मैडम? कब आए हुए? आज आए। कैसे आए? किस लिए आए हो? सर्टिफिकेट बनवाने के लिए। यूपी से आप बंगाल आए हो दिनहाटा में सर्टिफिकेट बनाने के लिए, क्यों आए हो? इसका ये सर्टिफिकेट देकर आप क्या करोगे? बोल बोल। क्या करोगे भाई? सच्चाई बता सब खुले हो। जो जोर से बोलो। बोलो क्या करोगे? दाखिल किया है या पेपर सी कटा है? नहीं, क्या किया आज? मना नहीं। आपके साथ कौन कौन है? आप अकेले हो? अकेले। इस सर्टिफिकेट से आप क्या करोगे? नौकरी के लिए भेजे ले। यूपी में कहाँ पर घर है आपका? आगरा में। क्या नाम है? नारायण जी। क्या? नारायण जी। तो ये लोग जो अभी आपके बारे में बोल रहे हैं, क्या वो सच है? जी, आपने झूठ मूठ का सर्टिफिकेट बनाने के लिए यहाँ पर आए हो, ये सच है? मैंने आए थे लेकिन बना नहीं। बनाने आए थे? किसी का पकड़ा है? आप खुद आए हो या किसी ने बुलाया? आपका नाम बताओ। एड्रेस तो पता पहले। श्री जी, नेक्स्ट जेनरेशन एक्सक्लूसिव शोरूम फॉर साड़ी लहंगा कुर्तीज, RRN रोड, कुचबिहार। রেস্তোরার জগতে বিপ্লব নিয়ে এলো সেভেন্থ হেভেন, একটি উন্নত মানের রেস্তোরাঁ। এই অত্যাধুনিক রেস্তোরাঁ সেভেন্থ হেভেন আপনাদের জন্য নিয়ে এসেছে 100 বেশি আধুনিক খাবারের সম্ভার, যা একেবারে স্টার কোয়ালিটির। আমাদের সাথে কথা বলুন 9083277770।